আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, দুইজন সাহাবী এসে একজন সাহাবী বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইনি আমার প্রতিবেশী, ইনার একটা খেজুরের গাছের কারণে আমার প্রাচীরটা সোজা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাল তাবি নখলাতাকা বিনখলাতিন ফিল জান্নাহ, তোমার এই খেজুরের গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হবে, তুমি কি একটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে তোমার এই খেজুরের গাছটা দিবা? বলছে, আমি দিব না, হয়তো প্রতিবেশীর সাথে কোনো কিছু ছিল, আল্লাহ ভালো জানেন, দিলেন না উনি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু সেই সাহাবীর জন্যই নাকি যে কেউ এটা গ্রহণ করতে পারে? আমি যদি খেজুরের গাছটা ক্রয় করে আমি যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এটাকে দিয়ে দিই তাহলে কি সেটা হবে কি হবে না? বলছে হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তির কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই আপনার একটি খেজুরের বিনিময়ে, একটি খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের গাছের বাগান বাড়ি আমি পুরোটাই দিয়ে দেব, আমাকে যদি খেজুরের গাছটা দিতেন। বেচারা খুশি হয়ে বলল যে মাদ্রাসার সামনে আর থাকা যাবে না বাচ্চাদের চিল্লাচিল্লি, সুতরাং এটা দিয়েছে, আমি 600 বড় বাগান পেয়ে যাব, ওখানে বাড়িও পেয়ে যাব। উনি খুশিতে দিয়ে দিলেন, চলে গেলেন। আবু দাহদা খুশিতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি এই খেজুরের গাছ আমার বাগান বাড়ির বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি এটা দিয়ে দিলাম, আপনি তাকে দিয়ে দেন বা যা করবেন কোনো আপত্তি আমার নাই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে যাচ্ছে বাড়ি গিয়ে বলছি, আমার দাদা অখরুজি মিন বাইতিকি, হে দাদার মা বাসার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, খালি হাতে বের হয়ে যাও, ইন্নি বাইতুর রাখলা বি রাখলাতিন ফিল জান্নাহ, আমি আমার বাড়ি আমার বাগান জান্নাতে খেজুরের গাছের একটি খেজুরের গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। উম্মে দাদা সুরার সাথে সাথে আনন্দ চিত্তে বাড়ির থেকে বের হচ্ছে, বলছে তিজারাতুন রাবিহা রাবিহা, লাভবান ব্যবসা করেছ আবু দাদা, লাভবান ব্যবসা করেছ, তিজারাতুন রাবিহা লাভবান ব্যবসা করেছ। আমি জানি শিখপঞ্জের মাটিতে এমনও দানবীর আছেন, এমনও সম্পদশালী আছেন, এমন 10টি মাদ্রাসা বানাই দিতে পারবেন, কলা বাগান কোরাই করে দিবেন, কে আছেন? যত টাকা লাগে কলা বাগান আশপাশে যে জমি আছে আল্লাহর জন্য যদি দিয়ে দিতে পারেন, তাহলে আমি মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে এসে বলবে না, তোমার বাগানের বিনিময়ে জান্নাতে বাগান দিয়ে দিব, উনি আর আসবেন না। কিন্তু তার উত্তর সরি আমরা আছি, তারই কথা আপনাকে শুনিয়ে দিচ্ছি। যারা এই মাদ্রাসার আশপাশে জমির মালিক তারা সুভাগ্যবান, জমি দিয়ে দিবেন, ফ্রি দিতে না পারলে পারে ন্যায্য দাম দিয়ে দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। আর যদি বাহুজাহালের পাট নিয়ে নেন, উল্টে পাল্টে যদি যান, তাহলে আপনার জন্য বিপদ আছে, অত্যন্ত কঠিন বিপদ আছে। তাহলে গেলে যদি একবার আল্লাহর দিকে স্মরণ করে ডাক দেয়, ডাক বৃথা যাবে না। আমি নিজে পরীক্ষিত, খবরদার, কোরআনের পাখিদের সম্মান করবেন, ইজ্জত করবেন। হতে পারে ইমাম ইবনে তাইমা এখানে আছে, হতে পারে ইমাম আবু হানিফা এখানে আছে, হতে পারে ইমাম মালিক রহিমুল্লাহ এখানে আছে, হতে পারে ইমাম শাফি রহিমুল্লাহ এখানে আছে, হতে পারে ইমাম আহমদ রহিমুল্লাহ এখানে আছে, হতে পারে ইমাম বুখারী রাহিমুল্লাহ এখানে আছে, হতে পারে ইমাম মুসলিম রাহিমুল্লাহ এখানে আছে, জানি না কোন নক্ষত্র লুকিয়ে আছে কোথায়। ভাইয়ারা আমার প্রত্যেকটি কোরআনের ছাত্রদেরকে সম্মান ইজ্জত করবেন।